বিধ্বংসী ঘূর্ণিঝড়ে শোনবিলে ভূপতিত একাধিক বসতবাড়ি, শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে গোপিকানগরের বেশ কয়েকটি পরিবারে। সাহায্য সহযোগিতার আশ্বাস বিধায়ক বিজয়ে। এ নিয়ে দ্বিতীয়বার প্রকৃতি তাণ্ডব চালানো এশিয়ার বৃহত্তর শোনবিল এলাকায়। প্রথমত গত 26 এপ্রিল গভীর রাতে ঝড় শিলাবৃষ্টিতে ঝাঁঝরা হয়ে যায় শোনবিল কালীবাড়ি নবীনগ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় শতাধিক পরিবারের ঘরের টিন। তার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাত প্রায় আনুমানিক 11টা নাগাদ তীব্র গতিতে দমকা হাওয়া সহযোগে তাণ্ডব চালায় প্রকৃতি। তাতেও ক্লান্ত হয়নি, বুধবার অবধি চলতে থাকে এই তাণ্ডব লীলা, যার ফলে গাছপালা বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার পাশাপাশি গোপিকানগরের বেশ কয়েকটি বসতবাড়ি লণ্ডভণ্ড করে ফেলে, যার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ারও কোনো উপায় নেই। কেননা বর্তমানে শুধু ভিটে মাটি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এই ঘটনার বিবরণ দিতে গিয়ে গ্রামবাসী জানায়, একসময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কচিকাতাদের নিয়ে অনেকেই খাট পালংয়ের নিচে আশ্রয় নিল। নিজেদের রক্ষা করার কোনো উপায় ছিল না, নিমেষের মধ্যেই গুড়ির মতো উড়ে গেছে তাদের বাসস্থান। এমত অবস্থায় যখন প্রচণ্ড ঝড়শিলা বৃষ্টির মধ্যে কচিকাতাদের নিয়ে পাশের বাড়ি আশ্রয় নিতে গিয়ে দেখতে পায় তাদেরও একই অবস্থা, অর্থাৎ তাদের ঘরও আকাশে উড়ছে। অবিশ্বাস্য হলেও এমনটাই সত্যি। এদিনের প্রকৃতির এই তাণ্ডবে হতাহতের কোনো খবর না থাকলেও আহত হয়েছেন অনেকে। পরে এই খবর জানাজানি হতে বুধবার সকালে রামকৃষ্ণনগর মহকুমা চক্র আধিকারিক কার্যালয়ের আধিকারিক সহ বিধায়ক বিজয় মালাকারের প্রতিনিধিবর্গ সেখানে উপস্থিত হয়ে অসহায় পরিবারবর্গের খোঁজখবর নিয়ে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন। শোনবিল কালীবাড়ি থেকে বিমল চৌধুরীর রিপোর্ট। যে ভয়াবহ পরিস্থিতি, গোপিকানগর বলেন, তারপরে শ্রীরামপুর বলেন, শোনবিল কালীবাড়ি বলেন, নবীনগ্রাম, প্রত্যেক গ্রামে মানে এমনভাবে ক্ষতি হয়েছে মানুষের, প্রায় মানুষের ঘর টর ভেঙে একদম মানে অবস্থা খুব খারাপ। তখন আমরা আমাদের এই বিজয় মালাকার প্রতিনিধি একদল আমরা আজকে সকালবেলা খবর পাই, গোপিকানগরে বিশেষ করে খুব বেশি ক্ষতি হয়েছে, তাই আমরা সবাই মিলে এখানে আসলাম। আসার পরে আজকে ফার্স্ট মে অফিস বন্ধ আছে, সার্কেল অফিস বন্ধ আছে, তারপর আমরা আমাদের বিধায়কের সঙ্গে যোগাযোগ করি, করার পর উনি সার্কেল অফিসারের সঙ্গে যোগাযোগ করে আমিন পাঠিয়েছেন। এখন আমিন এসেছে, ওনারা ফিল্ডে এসে হ্যাঁ তারা দেখছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে ওগুলো দেখছেন, ওদেরকে নিয়ে আমরা পুরো গ্রামের যেগুলো ঘর ক্ষতি হয়েছে সব গ্রাম প্রত্যেকটা গ্রামে ওদেরকে নিয়ে আমরা এখন সার্ভে করব, ওনাদেরকে দেখাবো যে ক্ষতিগুলো হয়েছে, ওনাদেরকে দেখাবো এবং যার ক্ষতি হয়েছে ওনারা যত যেন ওনাদের ক্ষতিপূরণটা পায় তার জন্য আমরা সরকারের কাছে এটা আবেদন করব। আচ্ছা, কেমন এই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে গোপিকানগরবাসী? গোপিকানগর বলতে প্রত্যেক ঘরে ক্ষতি হয়েছে, কিন্তু বিশেষ করে 10 থেকে 12টা ঘর একদম ফুললি মতলব ঘর নেই, মানে খালি বিটা আছে, একদম ঘরের কোনো অস্তিত্ব নেই। 10 থেকে 12টি ঘর একদম খুব বেশিভাবে ক্ষতি হয়েছে, এমনিতেই প্রত্যেক ঘরেরই ক্ষতি হয়েছে। আমরা প্রত্যেক গ্রামের প্রত্যেক ঘরে ঘরে গিয়েছি, সবারই ক্ষতি হয়েছে, কিন্তু বিশেষ করে 10-12টি ঘর মানে খুব বেশি ক্ষতি হয়েছে। এ ব্যাপারে এই বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে আপনারা কী পদক্ষেপ? বিধায়কের সঙ্গে সকালবেলা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, উনি কর্মসূত্রে গুয়াহাটিতে আছেন, ফোন যোগে যোগাযোগ হচ্ছেন। আজকে সার্কেল অফিসার বন্ধ হওয়া সত্ত্বেও উনি সার্কেল অফিসারের সঙ্গে কথা বলে আমিন পাঠিয়েছেন, আমাদের পাঁচজনটা এসেছে, পাঁচজনটার সঙ্গে আরেকজন স্টাফ এসেছে, ওনারা তদন্ত করছেন, ওনারা ঘুরে দেখছেন, পুরা জিপি দেখবেন, এখন গোপিকানগর দেখছেন, তারপরে ওনাদেরকে নিয়ে আমি শ্রীরামপুরে যাব, শ্রীরামপুর থেকে কালীবাড়ি আছে, কালীবাড়ি যাব, নবীনগ্রাম যাব, পুরো জিপি ওনারা ঘুরে দেখবেন। কেমন করে হচ্ছে মানে আপনার এই জায়গাতে ঘর আসলো? আচ্ছা, এই জিনিসপত্র সব আপনার ঘরের? ঘর কই নিয়ে ফেলাইছে? এখানে তো আর ঘরের চিহ্ন নাই। তো মানে এটা কয়টার সময় অনুমানিক? রাত্র। এরপরে বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে বার হয়েছেন? আচ্ছা আচ্ছা, আপনারা এই ঘরে গিয়ে যান বাসাইছেন। আচ্ছা, অনুমান করলাম মানে আপনার কি কাগজপত্র বা অন্যান্য নথিপত্র এগুলো নষ্ট হয়েছে? জায়গার দলিল? আচ্ছা আচ্ছা। আর মনে করুন আসবাবপত্র, যেমন আরও এই ঘরের জিনিসপত্র এগুলো সব পাইছেন? গ্রামের নাম গোপিকানগর। এখন কি চাইরা এই ব্যাপারে, কি চাইরা সরকারের কাছে?
আপনার কয়জন ছেলে মেয়ে? দুজন ছেলে দুজন মেয়ে। কি কাজ করুন? আচ্ছা, অনুমান আপনার কেমন টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? ওই গড় নিচে উড়াই দেবো, হেঁটেই গেল দুইটা আর কি দেখো আর কেন আমরা মানুষ না, দেখতো যে কেন।